আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু প্রাচীন ক্যারেক্টার আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি আপনার মোটর বিমা দাবি আদায় করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল ভিডিওতে চলে যাই আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের একটা গাড়ির শখ সবারই আছে তো সেক্ষেত্রে আমরা কি করি আমরা হচ্ছে ব্যাংক লোন নিয়ে গাড়ি কিনি যখনই আপনি ব্যাংক লোন নিবেন তখন হচ্ছে ব্যাংক আপনাকে লোন দেওয়ার পাশাপাশি আপনার ওই গাড়িটারও একটা ইন্স্যুরেন্স করে দেয় সাধারণত আমাদের দেশে বর্তমানে মোটর ভেহিকেলের জন্য ইন্স্যুরেন্স বাধ্যতামূলক না মূলত ইন্স্যুরেন্সটা হচ্ছে আপনার সম্পত্তির অনিশ্চিত যে ঝুঁকিটা আছে এটাতে আপনি আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন এটা থেকে বাঁচানোর জন্য হচ্ছে ইন্স্যুরেন্সটা আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে আমরা সচেতন না তো যার কারণে আমরা আমাদের সম্পত্তির বিমা করি না বিমা না করার পিছনে অনেক কারণ আছে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি না আপনার যদি একটা গাড়ি থেকে থাকে সেটা বাস হোক প্রাইভেট কার হোক মোটরসাইকেল হোক এটাতে যদি ইন্স্যুরেন্স করা থাকে এবং এটা যদি কোনোভাবে দুর্ঘটনায় পূর্ত হয় তাহলে আপনি কিভাবে আপনার বিমা দাবিটা করবেন কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন আপনার কি করণীয় এই ডিটেলস বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ধরে নিলাম আপনার একটা প্রাইভেট কার আছে প্রাইভেট কারটা দুর্ঘটনায় পতিত হয়েছে এখন আপনি কিভাবে আপনার বিমা দাবি করবেন সর্বপ্রথম আপনি আপনার যে কোম্পানিতে আপনার বিমাপত্র কেনা আছে দেখবেন আছে ইন্স্যুরেন্স করা আছে ওই কোম্পানিকে হেল্পলাইনে হোক ওয়েবসাইট থেকে মেইলের মাধ্যমে হোক আপনি তাদেরকে অবহিত করবেন যে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে এবং গাড়িটা আপনার যে স্থানে এক্সিডেন্ট করছে ওই স্থানে রাখতে হবে গাড়িটা আপনি সরাইতে পারবেন না যদি গাড়িটা সরাতে হয় অবশ্যই অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আলোচনা করে তারপরে হচ্ছে আপনি গাড়িটা সরাতে পারবেন দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার গাড়িটা যেখানে এক্সিডেন্ট হয়েছে তার নিকটতম যে থানা আছে সে থানাতে একটা জিরি করতে হবে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার আবেদন পাওয়ার পরে সে তৃতীয় পক্ষ একজন সার্ভেয়ারকে নিয়োগ করবে আপনার ক্ষতিটা নিরূপণ করার জন্য এই সার্ভেয়ারের কাজটা হচ্ছে আপনার যে ক্ষয়ক্ষতি আছে এটার ইন্স্যুরেন্স কোম্পানিকে রিপোর্ট করবে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে আপনার ক্ষতিপূরণটা দিবে সার্ভেয়ার আসা পর্যন্ত আপনাকে আপনার গাড়িটা দুর্ঘটনাস্থলে রাখতে হবে যদি স্মরণ প্রয়োজন হয় সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানিকে অবহিত করে তারপরে গাড়িটা সরাবেন আদারওয়াইজ আপনি গাড়ি সরাতে পারবেন না যদি সরান তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ক্লেমটা নাও দিতে পারে দ্বিতীয়ত হচ্ছে সার্ভেয়ার আসার পরে আপনার ক্ষতিগ্রস্ত গাড়িটার ছবি নিবে এবং কি কি মালামাল ক্ষতিগ্রস্ত আছে এই ক্ষয়ক্ষতির ডিটেলসে একটা লিস্ট করে চলে যাবে তারপরে আপনি আপনার গাড়িটা সরাতে পারবেন এবং গাড়িটা আপনি আপনার মেরামতের জন্য পাঠাতে পারবেন এরপরে আসি মোটর বিমা দাবির জন্য আপনার কি কী ডকুমেন্ট সাবমিট করতে হবে প্রথমত হচ্ছে আপনার ইন্স্যুরেন্স সার্টিফিকেটের কপি লাগবে দ্বিতীয়ত লাগবে হচ্ছে আপনার গাড়ির রেজিস্ট্রেশনের ফটোকপি তৃতীয়ত লাগবে হচ্ছে আপনার গাড়ির ট্যাক্স টোকেনের ফটোকপি চতুর্থ লাগবে হচ্ছে আপনার গাড়ির ফিটনেসের ফটোকপি যদি ফিটনেস প্রয়োজন হয় সেক্ষেত্রে কিছু কিছু গাড়ির ক্ষেত্রে ফিটনেস প্রয়োজন হয় না যেটা মোটরসাইকেলের ক্ষেত্রে কিন্তু ফিটনেস প্রয়োজন হয় না তারপরে হচ্ছে যে আপনার রুট পারমিটের কপি আপনার গাড়ির জন্য যদি রুট পারমিট প্রয়োজন হয় সেক্ষেত্রে রুট পারমিটের কপি আপনাকে সরবরাহ করতে হবে তারপরে হচ্ছে যে আপনার চালকের ড্রাইভিং লাইসেন্সের কপি সরবরাহ করতে হবে এবং চালকের একটা বক্তব্য লাগবে কারণ হচ্ছে যে যদি কোনো ভেহিকেল এক্সিডেন্ট হয় প্যাসেঞ্জার বা যাত্রীরা যারা থাকে তারা অন্য মনস্ক থাকে বা শুধুমাত্র চালকই বলতে পারে কিভাবে তার গাড়িটা এক্সিডেন্ট হয়েছে সো চালকের বক্তব্য লাগবে এবং জিরি কপি লাগবে যে স্থানে যে থানা দিন আপনার গাড়িটা এক্সিডেন্ট হয়েছে ওই থানাতে আপনাকে হবে অভিযোগ করে একটা জিরি করতে হবে তারপরে লাগবে হচ্ছে আপনার গাড়িটা তিনটা গ্যারেজে দেখাবেন তিনটা গ্যারেজ থেকে আপনাকে তিনটা কোটেশন দিবে এস্টিমেট দিবে যে আপনার গাড়িটা রিপেয়ার করতে তিনজনে কিন্তু সেম কোটেশন দিবে না বা দরপত্র সেম দিবে না কেউ পাঁচ টাকা দিবে কেউ ছয় টাকা দিবে কেউ সাত টাকা হবে দিবে এবং যে কম দিবে তার ওখানে আপনার গাড়িটা রিপেয়ারের জন্য দিবেন এবং এই কোটেশনের কপিগুলো সরবরাহ করবেন তারপর হচ্ছে আপনি ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ থেকে হেড অফিস থেকে অথবা ওয়েবসাইট থেকে বিমা দাবিপত্রটা সংগ্রহ করে ওটা ফোয়াপ করবেন এবং এই ডকুমেন্টগুলা একটা সেট ফটোকপি ওই সার্ভেয়ারকে পাঠাবেন এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠাবেন সার্ভেয়ার কাগজপত্র যাচাই বাচাই করে সে ইন্স্যুরেন্স কোম্পানিকে তার জরিপ প্রতিবেদন দাখিল করবে এবং আপনাকে একটা কপি দিবে ইন্স্যুরেন্স কোম্পানি সার্ভেয়ারের জরিপ প্রতিবেদন যাচাই বাচাই করে আপনার ক্লেমটা সেটেল করবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের আপনার মোটর বিমা দাবির ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় সাপোর্ট দিবে এবং স্পষ্ট একটা ধারণা দিছে কিভাবে আপনি আপনার মোটর বিমা দাবিটা করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিতে ভুলবেন না কমেন্টসে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের মতামতই আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগায় আর যদি কোনো পরামর্শ দরকার হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন অথবা ফেসবুকে ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম